স্যার, মিটিং এর সময় হয়ে গেছে, যাবেন না? যাবেন না স্যার? যাবো, তোমরা মঞ্চে চলে যাও, আমি তোমাদের ভাবিকে নিয়ে আমি এখনই চলে আসছি, যাও। আচ্ছা চলে চলে। কই গো, তোমার হলো? আরে বুঝতে পারছো না কেন শায়লা, আজকে শেষ নির্বাচনের জনসভা, তোমাকে এই অবস্থায় মঞ্চে নিয়ে গেলে তোমার দুটো কথা শুনলে মহিলা ভোটারদের মাঝে সিম্পেথি গ্রো করবে। কিন্তু আমার শরীর তো মোটেই ভালো না, খুব খারাপ লাগছে। প্লিজ শায়লা, যত কষ্টই হোক তোমার স্বামীর জন্য এইটুকু সেক্রিফাইস তোমার করতেই হবে। তুমি কি চাও না নির্বাচনে আমি জয়লাভ করি? চাও না তোমার স্বামী নির্বাচিত হোক, দেশের জন্য মানুষের জন্য জীবন উৎসর্গ করুক? চাই, একশোবার চাই। তোমার দেশপ্রেম, তোমার মানবপ্রেম আমার অহংকার। থ্যাংক ইউ, চল। ঠিক আছে, দেশের জন্য আপনাদের জন্য আমি জীবনও দিতে পারি, আমি নির্বাচন করব। সাদেক ভাই, সাদেক ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, সাদেক ভাই, সাদেক ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, তোমার ভাই, আমার ভাই।
স্যার আমাকে এত কম দিলেন কেন? বুঝনি, আমি বলেছিলাম আমার স্ত্রীকে মারবি, দরকার হলে সন্তান নষ্ট হয়ে যাবে, তুই আমাকে এত জোরে মেরেছিলি কেন? অসভ্য জানোয়ার, নিজের সন্তানকে হত্যা করেছ নির্বাচনে জেতার জন্য, তুমি মানুষ না পশু। হ্যাঁ তাইলা, চুপ করো, সন্তান একটা নষ্ট হয়েছে তাই কি হয়েছে, আবার হবে, কিন্তু এবার ইলেকশনে না জিততে পারলে আবার পাঁচটা বছর অপেক্ষা করতে হতো। তুমি অসুস্থ, রুমে যাও, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। না, তোমার মতো অমানুষের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি পুলিশের কাছে যাব। শালা প্লিজ পাগলামি করো না, তোমার সেক্রিফাইসের জন্য আজ আমি এমপি হয়েছি, ক্ষমতা পেয়েছি, দেশ সেবার সুযোগ পেয়েছি, তুমি তো জানো এই দেশকে আমি কতটুকু ভালোবাসি। নিজের সন্তানের প্রতি যার ভালোবাসা নেই সে ভালোবাসবে দেশকে? শায়লা আমার কথা শোনো। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। শায়লা আমি তোমার নামে মামলা করব, সাংবাদিক সম্মেলন করব, দেশবাসীর কাছে প্রকাশ করে দেব তোমার আসল চেহারা। আচ্ছা দেশপ্রেম, তুমি কি বেগম রোকেয়া সুফিয়া কামাল নাকি মহিলা মুক্তিযোদ্ধা তারাবন বিবি? তুই তো আমার বউ, দেশের ভালো মন্দ দেখবেন ওনারা। তুমি দেশের ভালো মন্দ দায়িত্ব নিচু কবে? জিভলা লম্বা হয়ে গেছে, গলার সরোচা হয়ে গেছে, জানিস এগে ঠান্ডা কর। স্যার ভাবি ছিল, এখন লাশ হয়ে নিচে পড়ে আছে। স্যার আমার উপরে ওঠার পথে যে বাধা দিবে তাকেই শেষ করে দিবে। রাস্তার একজন দিন মজুর থেকে বিজনেসম্যান হয়েছি, সেখান থেকে এমপি, এরপর মন্ত্রী হব, ধাপে ধাপে উপরে উঠব, অনেক উপরে, ক্ষমতার শীর্ষে উঠব, ক্ষমতা পাওয়ার, ইয়েস আই ওয়ান্ট পাওয়ার, আমি চাই ক্ষমতা। পৃথিবী চলছে ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। পৃথিবী চলছে ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। প্রকাশ্যে আর অগোচরে কেউ, রাজপথে আর ঘরে, ক্ষমতা পাবার জন্য মানুষ বিবেক নষ্ট করে। দেশের জন্য নেই ভাবনা নেই কোনো মমতা, চাই ক্ষমতা চাই ক্ষমতা, চাই ক্ষমতা চাই ক্ষমতা, আই ওয়ান্ট পাওয়ার। পৃথিবী চলছে ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। ভোলানো মিষ্টি কথায় সবাইকে দেই ধোকা, ভোট দিয়ে দিয়ে নিরীহ মানুষ বারে বারে হয় বোকা। ছেলে ভোলানো মিষ্টি কথায় সবাইকে দেই ধোকা, ভোট দিয়ে দিয়ে নিরীহ মানুষ বারে বারে হয় বোকা। আমি এখন সমাজপতি তুই কেড়ে জনতা, ক্ষমতা চাই ক্ষমতা, ক্ষমতা চাই ক্ষমতা, পাওয়ার মোর পাওয়ার। পৃথিবী চলছে ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। পৃথিবী চলছে ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। প্রকাশ্যে আর অগোচরে কেউ, রাজপথে আর ধরে, ক্ষমতা পাবার জন্য মানুষ বিবেক নষ্ট করে। দেশের জন্য নেই ভাবনা নেই কোনো মমতা, ক্ষমতা চাই ক্ষমতা, ক্ষমতা চাই ক্ষমতা, ক্ষমতা চাই ক্ষমতা, অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট পাওয়ার মোর পাওয়ার।
প্লিজ স্যার। Yes. স্যার, তিনজন ব্যবসায়ী আপনার সাথে দেখা করতে এসেছেন। সাথে কি আছে? সাথে তিনটা ব্রিফকেস। ভিতরে পাঠিয়ে দাও। আসসালাম আলাইকুম। বলুন, আপনাদের জন্য কি করতে পারি? স্যার, আমি এসেছি চিটাগং শিপিং বিজনেস। কত এনেছেন? আমি বেনাপোল থেকে এসেছি, 2 কোটি নিয়ে এসেছি স্যার। আমি 3 কোটি নিয়ে এসেছি স্যার। তাহলে আপনি কত চান স্যার? আমি চাই আমার ওজনের সমান টাকা। তাই দেব স্যার। ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। পৃথিবী চলছে ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। প্রকাশ্যে আর অগোচরে কেউ রাজপথে আর ধরে, ক্ষমতা পাবার জন্য মানুষ বিবেক নষ্ট করে। দেশের জন্য নেই আপনি এখনো মন্ত্রী হননি স্যার। আমি স্বরাষ্ট্রমন্ত্রী না, তাহলে আমি কে? আপনি এখনো এমপি, আজ মন্ত্রী পরিষদ গঠন হবে, আপনার নামও স্বরাষ্ট্র মন্ত্রীর প্রস্তুত তালিকায় আছে। আচ্ছা, প্রস্তাবিত তালিকা? তুমি তো কিছুই জান না মিয়া, সবকিছু ফাইনাল হইয়াই আছে। স্যার, বেয়াদবি নেবেন না স্যার, স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আশফাক সাহেবের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। কচু শোনা যাচ্ছে? তুমি আমার পিএস না ওই ব্যাটার পিএস? কেন স্যার, আমি আপনার পিএস, ওরা দুজনে এপিএস। তাহলে চামচাম আর করছো কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গেলেই দেখতে পারবে মন্ত্রী আশফাক নাকি আমি। আমার মনে হয় আশফাক সাহেব হোম মিনিস্টার হবেন। কয় কি প্রশ্নই আসে না, সাদেকুর রহমানই হবেন হোম মিনিস্টার, তাই নাকি? তা কি যোগ্যতা হবে? রাখেন আপনার যোগ্যতা, আপনি জানেন আমাদের স্যার কত ভোট পেয়ে এমপি হয়েছেন? এই যাই বলছে ভাই, হোম মিনিস্টারের দায়িত্বটা কে পেয়েছেন? যোগ্য লোকই পেয়েছে। হ্যাঁ বলছিলাম না, সাদেক সাহেব। সাদেক ভাই, সাদেক ভাই। না না, সাদেক সাহেব না, হোম মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছেন আশফাক সাহেব। হ্যাঁ হ্যাঁ, কয় কি ধরে মাথা ঠাড়া বলছেন। আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এই মুহূর্তে আপনার অনুমতি জানতে পারি প্লিজ? আই এম হ্যাপি, প্রধানমন্ত্রী আমাকে একটা কঠিন দায়িত্ব দিয়েছেন, আমি জনগণের পূর্ণ সহযোগিতা চাইছি। পাবেন স্যার, অন্তত আমার এলাকার জনগণের পূর্ণ সহযোগিতা পাবে। সাদেক সাহেব, আপনি তো কোনো মন্ত্রিত্ব পাননি, এই মুহূর্তে আপনার অনুভূতি জানতে পারি প্লিজ? আমি খুশি, আমার মন্ত্রিত্বর দরকার নাই, আমার এলাকার বড় ভাই হোম মিনিস্টার হয়েছে এতে আমি খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আপনার এই ব্যাপারে ওয়ান কোশ্চেন প্লিজ স্যার, আরেকটা প্রশ্ন স্যার। আপনি এত পাশান কেন ভাই? আপনার কান্না আসে না, আপনার বুকে পশম নাই, ডিঙ্গের মধ্যে তো ঠিকই আছে,
আপনি কি সীমার? আরে একটু চেষ্টা করেন, একটু কাঁদেন আর ভাবেন, কাঁদেন আর ভাবেন। ও কত বড় বেইমানি, কত স্বপ্ন দেখেছি, আমি হব স্বরাষ্ট্রমন্ত্রীর পিয়ার, আমি হব এপিএস ওয়ান, ও হবে এপিএস টু। আই ওয়ান ইউ টু জিনা দিল্লিকা লাড্ডু। আরে সব শেষ, সব শেষ, স্ত্রীকে কি করে মুখ দেখাবো, এলাকার লোকজনকে আমি কি বলবো? এতগুলো তদবিরের চিঠি রেডি, আগাম নিয়েছিলেন স্যার? কত টাকা স্যার? আরে কালকেই তো দেওয়ার কথা ছিল। গাছে কাঁঠাল আর গোপে তেল দিলে এমনই হয়, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এটা স্বপ্ন না, এটা সত্যি, ঠিকই হতো যদি ওই আশফাক সাহেব যদি না থাকতো, আমাদের স্যার ছাড়া মন্ত্রী কে হতো? কথাটা আবার বল। আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। আশফাক সাহেবকে নিয়ে কি কথাটা বললি? না, বলছিলাম কি ওই আশফাক সাহেব যদি না থাকতো। থাকবে না। জি থাকবে না আশফাক স্যার। বুঝলাম, খুন হবে তাহলে কালি সাবা করে দিই। না তোমরা কেউ না, খুন হবে বড়া মাঠে সবার সামনে, কেউ জানবে না, এটা আমার কাজ। কাজটা কে করবে স্যার? ডিঙ্গো। আপনার রুম বন্ধ পেয়ে চলে এলাম। হ্যাঁ চলো, তোমরা থাকো। স্বরাষ্ট্রমন্ত্রীকে খুন করতে হবে প্রকাশ্য দিবালোকে, ভরা অনুষ্ঠানের মধ্যে, যে মঞ্চে আপনিও উপস্থিত থাকবেন। টাফ, ভেরি টাফ। টাফ বলেই তো তুমি কিলার ডিঙ্গো। সরি স্যার, আই এম নট কিলার, জাস্ট প্ল্যানার। ওই একই কথা, প্ল্যানটাই আসল। এখন বলো সম্ভব কিনা। অসম্ভব বলে আজকে কোনো খুঁত পাবেন না। এই কাজে যেসব এক্সপার্ট লাগবে, তারা কেউ পলাতক, কেউ দেশের বাইরে, আর সবচেয়ে কাজের লোকটি আছে ঢাকা সেন্ট্রাল জেলে 15 নম্বর সেলে। ওকে ছাড়াতে হবে, সেখানে খরচ, ওদের কন্ট্রাক্ট মানি, এসব বাদ দিয়ে খুব একটা থাকে না স্যার। তাছাড়া কাজ শেষ হলে আপনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি তো আর দেশ সেবার জন্য মন্ত্রী হবেন না, হবেন টাকার জন্য। কত টাকা, টাকাই টাকা, তাই না স্যার? টাকা পাবা আমি, আর স্বপ্ন দেখো তুমি, ভেবেছ শুধু টাকার জন্য মন্ত্রী হতে চাই। নো নো, আমি চাই ক্ষমতা, ক্ষমতা। আই ওয়ান্ট পাওয়ার, মোর পাওয়ার, আন্ডারস্ট্যান্ড? রাইট স্যার। আর তাহলে চলি, খুদা হাফেজ। গো।
নবাবপুর স্টেশন। কি হয়েছে? এই দেখুন। ও সরি ইন্সপেক্টর, বোম ব্লাস্ট, মিস্টার কি, ঢাকা সেন্ট্রাল জেল, সেল নম্বর 15। পকেট মারছিলে নাকি? পকেট মারি এ পর্যন্ত 16টা মারার তোমার কেসটা কি? বোমা যশোরে ঢাকার বটতলায় মিটিং এ আমার বাড়ানো বোমাই ফাঁসছে। ওই বোমা গেলি তুমি ফাঁসাইছো? বিশ্বাস হইতেছে না, একটু মনে করে দেখো। পেপারে কোন সময় নাম শুনছো কিনা? তুমি সেই বোমা শাখা সর্বনাশ লগে উপযুক্ত দাম পাইলে আমি যে কেউ কাম করতে পারি, কিন্তু এবার জামিন পাইতে মনে হয় দেরি হইব। আরে মেয়ে, সে চিন্তা তোমার না, কাইলি খবর পাঠামু, দামও ভালো পাইবা, জামিন আর সাথে হইব। ঠিক আছে, বাংলাদেশের বহু জায়গায় বোমা ফাটিয়েছ, কখনো ধরা পড়নি, এবার 50 করে ধরা পড়েছ, জামিন নিয়েছি আমি, আমার নাম ডিঙ্গো। স্বরাষ্ট্রমন্ত্রীকে খুন করতে হবে প্রকাশ্য দিবালোকে, একটি মঞ্চে থাকবে, মঞ্চের আর কেউ মরবে না। সম্ভব? সম্ভব। আপনি কত পাবেন আর আমাকে কত দেবেন? তুমি পাবে 5 লাখ, আমারটা জেনে তোমার কোনো লাভ নেই। শুধু টাকার জন্য না অন্য কিছু? এত আগ্রহ কেন? তুমি বোমাবাজ না অন্য কিছু? নিলয় পারভেজ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, স্পেশাল ব্রাঞ্চ। ওই
আমার প্রেমিকার ছবি তোর হাতে কেন? ইস, আয়নায় নিজের চেহারা না দেখেছিস? আমার ময়ূরী তোর সাথে প্রেম করবে। তোর ময়ূরী মানে তুই জানিস ময়ূরীর ছবি আসলেই আমি ভাসবো। যত চ্যানেলে ময়ূরীর নাচ গান হয় আমি রেকর্ড করিয়ে রাখি, আর আমার ঘরের সারা দল শুধু ময়ূরী আর ময়ূরী। ছবি রাখলি প্রেম হয় নাকি রে? আমি প্রতিদিন সকালে ময়ূরীর বাসার সামনে তিনটা করে চক্কর দেই, এফডিসির গেতে তারে দেখার জন্য দারোয়ানের কত লাঠিটা খাইছি। আহারে কি দেহ, কি চেহারা, রূপে একেবারে টলমল, দেখলি মনে হয়। খবরদার, আমার ময়ূরী কিনে আশেপাশে স্বপ্ন দেখলে তোর চোখ তুলে ভালাম আমি হারাম যাতা কইলাম। কি তোর বাম হাত ভাইয়া ডান হাতে দড়াইয়া দেব? কিছু না মানে কার ছবি লুকাইলি? সিনেমার নায়িকা ময়ূর। সিনেমার নায়িকা কার ছেলে এইসব নিয়ে ঝগড়া করছে? আমি তো এটাই বলছিলাম, কে শুনে কার কথা, সারাক্ষণ শুধু সিনেমার কথা। স্যার ও ডেলি ময়ূরীর ছবি দেখে, এই যে দেখেন ময়ূরীর ছবি। চুপ কর, দুইটাই সমান। দেখি সিনেমার নায়িকা এত মোটা। আমার কান কাড়িলা তুমি মন কাড়িলা, ও ময়ূরী ও ময়ূরী ও ময়ূরী, আমি যে তোমার প্রেম ভিখারি।
খাটো পোশাক পরে সাজো কেন বিদেশি শাড়ি পরে চল ঘরে হয়ে আমার দেওশি সাতাশ মানে সুখের স্বপ্ন সাজাবো জীবন কত রঙিন হয় রে ভালোবেসে বোঝাবো এক কথাতে তুমি আমার প্রাণ তুড়াইলা মন করিলা আমার প্রাণ করিলা তুমি মন করিলা তোমার প্রেম ভিখারি আরে কি জাদু করে আমার পাগল করিলা মন করিলা আমার প্রাণ কাড়িলা মন করিলা আমার প্রাণ কাড়িলা তুমি মন করিলা আমার প্রাণ কাড়িলা তুমি মন করিলা আমার প্রাণ কাড়িলা কে হয়েছে আপনার ডিঙ্গু পুলিশের কাছে ধরা পড়েছে ডেঙ্গু ধরা পড়েছে ইয়েস স্যার এসবি অফিসার নিলয় ওকে অ্যারেস্ট করেছে নিলয় নতুন এসেছে হ্যাঁ স্যার ডেঙ্গু যদি মুখ খুলে খোলার আগেই বন্ধ করে দেবো এক ডেঙ্গু চলে যাবে হাজার ডেঙ্গুর জন্ম নিবে ওই চিন্তা আমার উপরে ছেড়ে দে তোরা নতুন অফিসার নিলয়ের খবর নে কোথায় থাকে কে কে আছে খবর নেওয়ার দরকার নেই স্যার শেষ করে দিই না আমার প্ল্যান সাকসেসফুল হলে আমি হব স্বরাষ্ট্রমন্ত্রী আর তখন ওই রকম অনেক নিলয় আমার আশেপাশে লেফট রাইট করতে থাকবে নিলয় জীবনে ঝুঁকি নিয়ে তুমি যেভাবে ডিঙ্গুর মতো একজন সন্ত্রাসীকে ধরেছো তা সত্যি প্রশংসনীয় শুধু তাই নয় স্যার আমরা জানতে পেরেছি ক্রিমিনালটা আপনাকে হত্যা প্ল্যান করেছিল নিলয় অপরাধী ছদ্মবেশে ডিঙ্গুর স্বীকারোক্তি ক্যাসেট বন্দী করেছে কিন্তু এরকম আরো অনেক ডিঙ্গু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে যে মেডেল দেওয়া হলো তা তোমার স্বীকৃতির পাশাপাশি দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের একটা লাইসেন্স সামনে তোমাকে আরো লড়তে হবে অফকোর্স স্যার যতদিন বাংলাদেশ সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত না হবে ততদিন এই লড়াই চলবে গুড আমি তোমার দেশপ্রেমকে শ্রদ্ধা করি বাট ওয়ান থিং এর পেছনে অন্য কারো হাত আছে আমি জানতে চাই হু ইজ দ্যাট ম্যানার ডেঙ্গুর কাছ থেকে অথবা অন্য কোনো পন্থায় আসল ক্রিমিনালদের নাম পরিচয় বের করতে হবে অ্যান্ড অ্যারেস্ট দ্যাট শ্যাডো টেররিস্ট Okay, sir. I will try my level best. Hello, officer. Obhinandan apnake. Sadek, MP Sadekur Rahman. Nice to meet you. Really? Apnar poshongsha na korei parchi na. You are great. Jebhabe criminal se je dengur moton ekjon bhoyankor lokke dhorechen. Amar jonno eta shamanno, sir. Dengu to simple ekta cadre. Chunoputhi. Amar next target. ওদের পিছনে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বড় বড় রুই কাতলা গুড ভেরি গুড বাট বি কেয়ারফুল ওই সমস্ত রুই কাতলারা ভেরি ডেঞ্জারাস আপনি আপনার পরিবার পরিজন যে কোনো সময় বিপদে পড়তে পারেন আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন স্যার নো 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 ভয় দেখাবো কেন যা সত্যি তাই বলেছি জাস্ট গুড সাজেশন থ্যাংক ইউ স্যার I know how to tackle
that bloody charge leaders. What do you mean? Not you, sir. I uttered charge leaders. Charity. Okay, see you. See you too. Waalaikum assalam. Excuse me. Autograph, please. Sorry. আমি অটোগ্রাফ দেই না স্যার, বিখ্যাত ব্যক্তিদের অটোগ্রাফ কালেক্ট করা আমার হবি। আমি তো কোনো বিখ্যাত ব্যক্তি নই, না আমি ফিল্ম স্টার, না আমি ক্রিকেট প্লেয়ার, সো সরি। ভেরি বেটা, দ্বিতীয় বলেছি দে। দেন বাবা, তোমার পাগলামি গেল না? এটা কি তুই পাগলামি বলছিস? আরে তুই তো আমার গর্ব, আমার অহংকার। তোর মতো সোনার ছেলে যদি বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে এই দেশটা একদিন সন্ত্রাস মুক্ত সুখী দেশ হিসেবে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। থ্যাংক ইউ বাবা, কাজের স্বীকৃতি স্বরূপ এই মেডেল আমি পেয়েছি। মাশাল্লাহ, আমার নিলয়, আল্লাহ আমার সব আশা পূর্ণ করেছেন, আমার শেষ আশাটাও পূর্ণ করবেন। সব পেয়েছি, এবার কেবল মনের মতো ছেলের বউ চাই। পেয়ে যাবে, মেয়ে আমার ঠিক করাই আছে, এখন শুধু দিন তারিখ পাকা করলেই হলো। তুমি আবার মেয়ে দেখলে কবে? ছোটবেলায়। ছোটবেলায় হাসছো কেন? আরে আমার ছোটবেলার বন্ধু কামালের কথা মনে নেই তোমার? ওর একমাত্র মেয়ে, ছোটবেলায় দেখতে খুব ফুটফুটে ছিল। কামাল ভাইয়ের সাথে তো তোমার যোগাযোগই নেই। যোগাযোগ হয়েছে, ও অনেক দিন হলো নিজ গ্রাম রূপনগরে সেটেল হয়েছে। খবর নিচ্ছি, ছোটবেলার কথা মনে রেখে এখনো মেয়ের বিয়ে দেয়নি, আমার প্রস্তাবের অপেক্ষা করছে। কিন্তু আমার কি হবে? তোমার কি হবে মানে? আমি যে আমার বান্ধবী সালমান মেকিয়াকে পছন্দ করে রেখেছি, মেয়েটি ইংরেজিতে অনার্স পড়ছে। ইংরেজি পড়ছে? হ্যালো ড্যাডি, হাই মাম্মি, ওসবে বাড়িতে চলবে না। আমার পুত্রবধূ হবে আবহমান বাংলার সুন্দর সংসারী মেয়ে। আহা, কিয়া ইংরেজিতে পড়ছে মানে তো ওভার স্মার্ট না, সেও বাঙালি, একটু আধুনিক। হবে না, আমি ওকে খবর দিয়েছি, খুব শিগগিরই আমি ওখানে যাচ্ছি। আর আমি যে সালমাকে কথা দিয়েছি তোর মেয়েকে আমি নিলাম, তার কি হবে? না করে দাও, না করে দাও, না করে দাও, না করে দাও, না করবো কেন? আরে বাবা রে, তুমি কথা দিয়েছো তুমি বুঝবে। হ্যাঁ, আমার ছেলের বিয়ে হবে আমার পছন্দ মতো। তোমার ছেলে মানে আমার ছেলে না? আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। এক্সকিউজ মি, আমি বলছি আমার। আমি তোমাদের দুজনেরই ছেলে। বাবা, তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি না? খবরদার নিলয়, অমন কাজও করবি না। উনার পছন্দ ইংলিশ, বাংলা নয়। চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। আই এম ভেরি সরি টু সে, আপাতত ওকে। দুঃখ করো না, এই বয়সে এরকম কথা আমরা অনেক বলেছি, পরে তো ঠিকই করেছি। দাও কোপটা ঠিক করে দাও।
এনজয়। যে ছবি তুলেছে তাকে দেখতে চাইলে বিকেল চারটায় সমকাল অডিটোরিয়ামে চলে আসুন। আমাদের হাতে এসে গেছে, আপনারা নিশ্চয়ই সবাই টেনশন ফিল করছেন, ফিল হবারই কথা। যা হোক, আমি এখন ঘোষণা করছি দ্বিতীয় রানার আপ। দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস বন্নি। এবার ঘোষণা করছি প্রথম রানার আপ। প্রথম রানার আপ মিস বৃষ্টি। হ্যাঁ, এবার কে হবেন মিস বাংলাদেশ 2002 মিস কেয়া? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আমি মিস বাংলাদেশের সঙ্গে কথা বলবো, প্লিজ কাম অন মিস বাংলাদেশ কেয়া। আচ্ছা মিস কেয়া, এই মুহূর্তে আপনার অনুভূতি প্লিজ। আনন্দিত, অভিভূত এবং সেই সাথে নার্ভাস। হ্যাঁ, নার্ভাস হওয়ারই কথা। তো আপনার কাছে ছোট্ট দুটি প্রশ্ন। পৃথিবীর সবচাইতে কোন জায়গাটি আপনার কাছে প্রিয়? তাজমহল। তাজমহল কেন? সিম্বল অফ লাভ। সিম্বল অফ লাভ। আচ্ছা, আপনার দৃষ্টিতে লাভের ডেফিনেশন প্লিজ। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি কখনো প্রেমে পড়েছেন? কে সেই ভাগ্যবান ব্যক্তি? কত কাল খালি ছিল আমার মন,
আজ থেকে সেখানে আছে একজন, চোখে চোখ রেখে সে বলেছে আমাকে, থাকবো তোমারই মনে সারা জীবন। বললো বললো সেই একজন, থাকবে থাকবে সারা জীবন। বললো বললো সেই একজন, থাকবে থাকবে সারা জীবন। তার মিষ্টি চোখের এক ইশারাতে স্বপ্নের সীমানায় বলে হারাতে, হাতে হাত রেখে সে বলেছে আমাকে, একসাথে বাঁচবো মরবো দুজন। বললো বললো সেই একজন, বাঁচবো মরবো সাথে দুজন। বললো বললো সেই একজন, বাঁচবো মরবো সাথে দুজন। মাঝে আছে কি জানি কি, যখনই দেখি বুকে হয় দেখি দেখি, মন ডুবলো বুঝি প্রেম সাগরেতে, তবু হৃদয়টাই ডুবে মরে যেতে। বুকে হাত রেখে সে বলেছে আমাকে, অবনত ছিন্ন ভিন্ন দুজন। বললো বললো সেই একজন, ছিন্ন ভিন্ন হব না দুজন। বললো বললো সে একজন, ছিন্ন ভিন্ন হব না দুজন। কত কালো খালি ছিল আমার মন, আজ থেকে সেখানে আছে একজন। কত কালো খালি ছিল আমার মন, আজ থেকে সেখানে আছে একজন। চোখে চোখ রেখে সে বলেছে আমাকে, থাকবো তোমার মনে সারা জীবন। বললো বললো সেই একজন, থাকবে থাকবে সারা জীবন। বললো বললো সেই একজন, থাকবে থাকবে সারা জীবন। বললো বললো সেই একজন, থাকবে থাকবে সারা জীবন। কেমন আছেন ভাই? ভালো, আপনাকে তো চিনতে পারলাম না, আমি নতুন এসেছি, আপনাদের সহযোগিতা চাই। অবশ্যই অবশ্যই, আপনার নাম? অ্যাডভোকেট মুরার। আসি ভাই। স্যার, ডিঙ্গুকে খুন করে আশা ফিরে এসেছে। ভেরি গুড। 16 ডিসেম্বরের আগে রাশা কখনো বাইরে বের হবে না। প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী ডিঙ্গো খুন। কি শুরু হইল দেশে? সরকার করেটা কি করবে? দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আদালত পাহারা দেবে, নাকি বিরোধী দল মিছিল নিয়ে আদালতে মানববন্ধন করবে? জনগণ কি করে? একজন খুনি কয়েকশো লোকের সামনে খুন করে পালিয়ে গেল, উপস্থিত লোকজন ধরতে পারল না, এ দোষ কার? আসলে এদেশের বেশিরভাগ লোক দেশটার ভালো মন্দ দায় দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়ে নিজেরা ঘরের নিরাপদ আশ্রয় খুঁজছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। দেশের নাগরিক হিসাবে প্রতিটি মানুষের কিছু কর্তব্য কিছু দায়িত্ব আছে। আমরাই ভালো আছি। আপনি গ্রামে এসে থাকার পর এই রূপনগরে চুরি ডাকাতি বন্ধ হয়েছে, আজ পর্যন্ত কোনো খারাপই হয় নাই। আমি কি করেছি? যা করার আপনারাই করেছেন,
আমি শুধু ভুল ত্রুটিকে ধরিয়ে দিয়ে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছি। ড্রাইভার আপনার মতো ভালো মানুষ যদি এই বাংলাদেশের সব এলাকায় একজন করে থাকত, তাহলে এই দেশটা সত্যি একদিন সোনার বাংলা হতো। ইনশাল্লাহ একদিন হবে নিশ্চয়ই। আর তাহলে আসি। জি আসসালামু আলাইকুম। আসসালাম কই গো পুষ্পমা, বাজারে ব্যাগটা দাও। কয়েকটা টাকি মাছ আর সাজনা কিনে আনবেন। সুজানা টাকি মাছের ভর্তা আর সাজনা দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে। আশ্চর্য মেয়ে, পরিষ্কার বাংলায় কথা বলতে শিখে গ্রামের মানুষ তো রীতিমতো ভক্ত হয়ে গেছে। ওকে বাংলা শিখিয়েছে আমাদের পুষ্প আর তুষার। আর মেয়েটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে মেশে যেভাবে বোঝায়, ভক্ত না হয়ে যাবে কোথায়? আমার তো মনে হয় এলাকাবাসী ওকে যেতেই দেবে না। তাই কি হয়, ওর ট্রেনিং শেষ হলে ও চলে যাবে। হ্যাঁ, পুষ্প কি আজও সুজানার সাথে বেরিয়েছে? একটা দেশের স্বাধীনতার জন্য 3 মিলিয়ন পিপল মরে গেল, 200,000 ওমেন রেপ হলো, এটা আমি যখন পড়লাম ঠিক এটা পরে এদেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখন থেকে ভাবছিলাম সুযোগ পেলে আমি বাংলাদেশে যাব, এবং এলাম। বাট 71 7.5 ক্রোর লোক ছিল, এখন নাকি 14 ক্রোর। এই রূপনগরের কথাই ধরুন, 71 ছিল 20,000, এখন 2002 1 লাখ, অথচ ল্যান্ডটা ছিল তাই আছে। সে প্রথম থেকে যদি ফ্যামিলি প্ল্যানিং জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ করা যেত, তাহলে কোনো সমস্যাই হতো না। কেন হয়নি? শিক্ষার অভাব ছিল, এখনো আছে। তাই আপনাদের প্রথম কাজ এই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে আরো বেশি বেশি কনভিন্স করা। লেখাপড়া করতে হবে, ফ্যামিলি প্ল্যানিং মাস্ট, দুটো বাচ্চা বেশি নেবে না, পানি ফুটিয়ে খাবেন, তা না হলে কঠিন রোগ আর্সেনিকে আক্রান্ত হবেন। মোট কথা, মানুষের ভেতর থেকে সুপারস্টিশন দূর করতে হবে। জাস্ট মিনিট সুজানা, সুপারস্টিশন মানে কুসংস্কার, অর্থাৎ পুরনো চিন্তা ভাবনা বাদ দিতে হবে। রাইট, পুষ্প ঠিক বলেছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন? গুড, আজ বিকেলে আপনাদের কাজ দেখতে আমিও বেরোবো, ঠিক আছে? আজ ছুটি, চলো। এই কলের পানি খাও। জি আপা। ইজ ইট আর্সেনিক ফ্রি? আপু বলতে যাচ্ছেন এই কলের পানি আর্সেনিক মুক্ত কিনা আপনারা কি জানেন? জানি না তো আপা। ও মাই গড, কাম কাম, আপনারা সবাই পানি ফুটিয়ে খাবে। পানি ফুটিয়ে না খেলে পানিতে যে জীবাণু থাকে সেগুলো নানা অসুখের জন্ম দেয়। তুষার চাচা, বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়েছেন? সাবান দিয়ে হাত না ধুয়ে ওই হাতে কিছু খেলে আপনার পেট খারাপ করতে পারে। আমার বাচ্চাটা খালি বমি করে আর পায়খানা করে। আপনার বাচ্চা ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হলে ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে, না হলে ডিহাইড্রেশনে বাচ্চা মরে যেতে পারে। আপু বলতে যাচ্ছেন ডিহাইড্রেশন মানে শরীরের পানি শূন্যতা, ঘন ঘন ও স্যালাইন না খাওয়ালে শিশুর শরীরে পানি শুকিয়ে মারাও যেতে পারে, বুঝতে পেরেছেন? তুষার, এভাবে গর্ত ঘুরে শিশুর পায়খানা বমি পুঁতে রাখবেন, তা না হলে রোগ এলাকায় ছড়িয়ে পড়বে। Thank you.
আপনার বাচ্চা ভালো আছে? জি আপা। সেই ইংলিশ তার ছেলে রাজি আছে তো? হবে হবে, এই জন্যই তো লোকে বলে যার বিয়ে তার খবর নেই, মায়ের চোখে ঘুম নেই। এই শোনো না, একটু কার্ড বাছাই করে দাও না। তুমি কার্ড পছন্দ করতে থাকো, আমি কালই যাচ্ছি রূপনগরে আমার পছন্দ করা মেয়েটিকে দেখতে। ঢেউ বয়ে যাওয়া নদীর দুটি এই বাতাস দেয় শিহরণ, কাশফুল কাশবন ছুঁয়ে যায় মন, কত সুন্দর ঢেউ বয়ে যাওয়া নদীর দুটি। Oh, I like it! ঢেউ বয়ে যাওয়া নদী দুটি।
কাশ মন ছুঁয়ে যায় মন কত সুন্দর ভূমি সে দেখেছে ছোটবেলায় আজ এত বছর পর দেখবে একটু ভালো করে সাজতে হবে না আপনি শুধু ওকে সাজাচ্ছেন কেন নিজে সাজবে না আমার সাজতে হবে না আমাদের দেশে বিয়ের জন্য মেয়েদের দেখতে এলে ওদেরকে সাজিয়ে দিতে হয় পানি বিয়ে করতে হলে এরকম সেজে গুজে যেতে হবে কেন ইজ ইট এনি এক্সিবিশন আমাদের দেশে আমরা ছেলে মেয়েরা একসাথে ডেটিং করি উই মিট ইচ আদার নিজেরা পছন্দ করে বিয়ে করে ফেলে ওটা তোমাদের কালচার আমাদের দেশে আমি যদি কোনো ছেলের সাথে একা দেখা করতে যাই আউ আমার বাবা মা একসাথে সেন্সলেস হয়ে যাবে স্ট্রেঞ্জ কই তোমাদের হলো তাড়াতাড়ি করো মাসো জানা তুমি এই চা নাস্তাটা নিয়ে যাও আমি ওকে নিয়ে আসছি ওকে আমরা সব ভালো চাকরি বাকরি পেয়ে ঢাকায় চলে গেলাম আর তুই উল্টো ভালো চাকরি ছেড়ে এই গ্রামে চলে এলি তা এতটা বছর এই গ্রামে থেকে তুই পেলিটা কি পেয়েছি মানুষের সম্মান ভালোবাসা তুই বিশ্বাস করবি না খালেদ এই এলাকার মানুষ আমাকে কতটা সম্মান করে কতটা ভালোবাসে তার বলতে হবে না আসার সময় টের পেয়েছি তোর নাম শুনেই তো সবাই কপালে হাত তোলে We are extremely sorry for delay. একটু দেরি করে চা দেওয়ার জন্য দুঃখিত কামাল ভাবির বাড়ি তো বিক্রমপুর মেয়েটা ইউরোপিয়ান হলো কি করে আমার ওপাশের ঘরটা ভাড়া নিয়ে থাকে ওর নাম সুজান খুব লক্ষ্মী মেয়ে পুষ্পর খুব ভালো বান্ধবী হ্যালো সুজানা পুষ্পকে নিয়ে এসো পুষ্প পুষ্প ইউ ক্যান্ট ম্যারি হিম কেন তুমি ওকে বিয়ে করতে পারো না কেন সমস্যাটা হি ইজ হাফ বোল্ড মাথা ইয়া বড় টাক কি বলছো ইয়েস হি ইজ অ্যান ওল্ড ম্যান ওই বুড়োর সাথে তোমার বিয়ে নেভার উনি তো আমার খালের চাচা মাই আঙ্কেল আমার বিয়ের কথা হচ্ছে ওনার ছেলের সাথে বাট ছেলে তো আসেনি ও না এলেও চলবে বাবা পছন্দ করলে হলো স্ট্রেঞ্জ ছেলের বউ দেখবে তার বাবা আমাদের দেশে এরকম হয় না এখানে হয় এসো এসো আসসালামু আলাইকুম ভাইজান আমার মেয়ে পুষ্প ঠিক আছে বেঁচে থাকো বেঁচে থাকো নিলয়ের মা এবার বুঝবে আমার পছন্দ করা মেয়েটি কেমন সাক্ষাৎ পড়ি কিরে হা করে আছিস কেন মাছি ঢুকবে তো হ্যাঁ ভুল গেছে মারাত্মক ভুল ভুল অবশ্যই কেন যে নিলয় আর নিলয়ের মাকে নিয়ে আসলাম না তাহলে তো বিয়েটা পড়িয়ে এখনই বৌমাকে নিয়ে যেতে পারতাম তার মানে আমার পুষ্পমাকে তোর পছন্দ হয়েছে হবে না মানে কি বলছিস এই মেয়ে এই মেয়েকে যে পছন্দ করবে না হয় সে অন্ধ নয়তো পাগল আলহামদুলিল্লাহ ওয়াও আমার ছেলেকে তোর মেয়ে পছন্দ করবে কিনা কিভাবে করব আমি তো নাকি দেখিনি আপনার কাছে তার কোনো ছবি আছে সরি মা নিলয়ের কোনো ছবি আমার কাছে নেই তবে লোকে বলে মানুষের হাতের লেখায় নাকি তার সৌন্দর্যের প্রতিফলন ঘটে আমি আমি ওর হাতের লেখা তোমাকে দেখাতে পারি প্লিজ আঙ্কেল দেখেন না
বিউটিফুল। আঙ্কেল, এটা আমি রাখতে পারি? না না মা, এটা আমার ছেলের একমাত্র স্মৃতি, সব সময় আমার কাছে থাকে। আমি ঢাকায় গিয়ে তোমার জন্য নীলমের একটা ছবি পাঠিয়ে দেবো। তুমি কি আজই ফিরতে চাস? হ্যাঁ। অসম্ভব, এতদিন পরে এসেছিস, এখানে থাকবি, খাবো, গল্প স্বল্প করবো। না না, আজ কিন্তু আপনাকে থাকতেই হবে, প্লিজ। তুমি বুঝতে পারছো না মা। ভাইজান, কতদিন পরে এলেন, আজ রাতটা থাকতেই হবে। প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, থেকে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভাবি থাকলে আধ হাত লম্বা কই মাছ খাওয়া দাবি কিন্তু খাবো খাবো অবশ্যই খাবো। খবরদার, নো বলবে না, কিন্তু নো বললে খারাপ কিছু হয়ে যাবে, সাংঘাতিক খারাপ। প্লিজ লক্ষ্মীটি, শুধু একবার বলো ইয়েস নো। আমার বিয়ে ভেঙে গেছে, আজ তার শোধ নিব। Oh!
করবি না? চল আজ তোর ঘটকের খবর নিয়ে ছাড়বো, চল। গেল গাড়ি থামালি কেন? মনে হয় রেডিওটারে পানি নাই। যা তাড়াতাড়ি নিয়ে আয়। আর সময় পাই না। আমার এলাকায় চলো বাবা বকবে, আমার সুইম করতে ভালো লাগছে, একটু থাকি। আবার কাল এসো চলো। আচ্ছা তোমরা এরকম শাড়ি পরে সুইম করো কি করে? কাল আমি সুইমিং কস্টিউম পরে আসবো। ও মাই গড, সুইমিং কস্টিউম এই গ্রামে? বাবা দেবে একদম, চলো। লোকটা কে পুষ্প? আমাদের এলাকার এমপি। এমপি? মেম্বার অফ পার্লামেন্ট। ও আই সি। পুষ্প পুষ্প, আই হ্যাভ সাম প্রবলেম। হোয়াট হ্যাপেন্ড? আমার পার্স খুঁজে পাচ্ছি না। ও মাই গড, কোথায় রেখেছিলে? ওটা তো সবসময় আমার সাথে থাকে, আজও বাইরে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম। বাইরে তো আমরা বহু জায়গায় গিয়েছি, কিন্তু রাখলে কোথায়? আই ডোন্ট নো, বাট ওই ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট, টিকিট, ডলার সবই আছে। পুষ্প, তোর বাবা তো বাড়িতে নেই, কিন্তু ব্যাপারটা তাড়াতাড়ি থানায় জানানো উচিত। ঠিক আছে। স্যার, গত রাতে 5 লক্ষ টাকার মাল এবং নগদ 1 লক্ষ টাকা সহ 6 জন ডাকাত ধরেছি। সব পাঁচ বাঘের বাচ্চা। টাকা দাও, মালগুলো কই? স্যার, যে বাড়িতে ডাকাতি হয়েছে তাদের মাল ও টাকা রিটার্ন দিয়েছি। ওই কথা বাচ্চা, মাল ফেরত দিয়েছিস, টাকা ফেরত দিলি কেন? ওই বাড়ি আলাকে তো ধুলো লাগে। ভুল হয়ে গেছে স্যার, আর জীবনে হবে না। ভুল হয়ে গেছে তদবিরে কে বলে নগদ টাকা ছাড়া ঢুকতে দিবি না। ওকে স্যার। সারাদিন হাতটা চুলকালো। এক্সকিউজ মি, বলুন আপনাদের জন্য কি করতে পারি? স্যার, উনি একজন বিদেশিনী, আমাদের এলাকার এনজিও প্রশিক্ষক, নাম সুজানা লকলিয়ার। ওনার ভ্যানিটি ব্যাগটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভ্যানিটি ব্যাগ? সুন্দরী মেয়েদের ভ্যানিটি ব্যাগ কি থাকে? একটা লিপস্টিক, কয়েকটা ক্লিপ, একটা রুমাল, প্রেমিকের দুটো চিঠি, আর খুব বেশি হলে একটা টেলিফোন ডায়েরি, আর এর জন্য এত কষ্ট করে থানায় আসতে হয়। স্যার, ওর ব্যাগে কিছু কাগজপত্র, পাসপোর্ট, টিকিট আর হাজারখানেক ডলার ছিল। হাজারখানেক ডলার মানে প্রায় 60,000 টাকা। স্যার, ক্যান ইউ হেল্প আস? আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? শিওর শিওর, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না বসুন না, প্লিজ প্লিজ বি সিটেড। এই ম্যাডাম, দাদুর চা নাস্তা নিয়ে আয়। না না, আমাদের ওসব কিছু লাগবে না, আপনি শুধু সুজানার ব্যাগটা খুঁজে দিন, ওর কাগজপত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, আপনি শুধু ডায়রি করে দেন, বাকিটা আমি দেখব। ব্যাগটা দেখতে কেমন ছিল, ব্যাগে কি কি ছিল, হ্যাঁ সব লিখে দেন, লিখে দেন। হ্যাঁ Thank you.
আমাদের বাড়িতে থাকে, ব্যাগটা পেলে জানাবেন। অফ কোর্স, ইটস মাই ডিউটি। ডোন্ট ওয়ারি, মিস সুজানা, সুজানা লকলিয়ার। নাইস টু মিট ইউ। সুজানা, এসো। কি বাচ্চাদের মতো কাঁদছো? ব্যাগটা গ্রামের কেউ পেলে ঠিকই দিয়ে যাবে। কান্নাকাটি না করে মনে করার চেষ্টা করো, ব্যাগটা কোথায় ফেলে এসেছো। দাঁড়াও মনে করি, সকালের অফিসে গিয়েছি আমরা, সেখান থেকে গ্রামের বিভিন্ন বাড়িতে, তারপর পুকুর পাড়ে। তাই তো সুজানা, ব্যাগটা পুকুর পাড়ে ফেলে আসুনি তো। আই জন্য হতে পারে। তুষার, টর্চটা নিয়ে আয় তো আমার সাথে। আসছি আপু। মা, আমি একটু পুকুর পাড়টা দেখে আসছি। সুজানা, কেঁদো না, কাঁদলে কি তোমার ব্যাগটা তোমার কাছে চলে আসবে? ব্যাগ পেয়েছিস কোথায়? পুকুর পাড়ে। পুকুর পাড়ে ব্যাগ পেয়েছিস? কিন্তু থানা থেকে লোক এসে বলল ব্যাগ নাকি থানায় পাওয়া গেছে, ওসি সাহেব সুজানাকে ডেকে পাঠিয়েছেন। ও তো থানায় গেল। ওহ মাই গড। মা, ব্যাগটা ভালো করে লুকিয়ে রাখো। আমাকে বাঁচতে দিল না, আমার
সর্বনাশ করে দিল। আমি তার চাদরটা উঠিয়ে দিয়েছিলাম, এটা কি আমার অন্যায় হলো? না সুজানা, না কথা বলো না, চলো তোমাকে। আই এম সরি টু সে, বাংলাদেশের সব লোক ভালো না। সুজানা, 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 শুধু মুখের কথায় একজন এমপি কে গ্রেফতার করা যায় না। আপনি কাজ করুন, যা যা বললেন সব এখানে লিখে দিন, আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সুজানা লাশ? আহা, আপনি শান্ত হয়ে লিখুন, আমি দেখছি দেখছি। মামলা খুব সিরিয়াস, ওই ফরেনারের বান্ধবী সব জেনে ফেলেছে, থানায় আপনার নামে কেস করতে এসেছে। আমাকে ধন্য করেছে, কেস আসল খাতায় উঠবে না, ব্যবস্থা করো, আমি লাশ গুম করার ব্যবস্থা করছি। তো ওকে, আপনি লাশটা কোথায় দেখে এসেছেন লিখেছেন তো? আমি উপরে কথা বলে এসেছি, সুজানার হত্যাকারী যেই হোক না কেন, আইন তাকে ছাড়বে না। আপনি বাড়ি যান, যান। জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে যারা এভাবে মানুষের উপর অত্যাচার করতে পারে, তারা মানুষ নয়, পশু। ওদেরকে আমি ছাড়বো না বাবা, ওদেরকে আমি ছাড়বো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। পুলিশ ব্যবস্থা নিতেই এসেছে, সামান্য কয়টা ডলার আর একটা বিদেশি পাসপোর্টের জন্য সুজানাকে খুন করেছে। দশ কোথায় গুম করেছো? এসব কি বুঝেন? আমরা না, সুজানাকে খুন করেছে এমপি সাদেক। গত রাতে আমি নিজে থানায় গিয়ে আপনার কাছে লিখিত অভিযোগ করে এসেছি। তুমি থানায় গিয়েছিলে কখন? এমনিটা বলে কি, কাল রাতে নাকি থানায় গিয়েছিল? এই তোকে দেখেছি নাকি? না তো স্যার। তুমি যে একটা মিথ্যাবাদী সেটা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। এমপির কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো? এই পাসপোর্টের ব্যাগ
বিদেশি মেয়েটাকে খুন করে তার ডলার ভাগাভাগি করবি? গলা কাটা পাসপোর্ট নিয়ে বিদেশ যাবি? চল ভাই চল। দাদা খুব তো দিনের আলোতে মলানা সাজিস, পরেশগার হওয়ার নাটক করিস, বাচ্চা করলো না? বিদেশি একটা মেয়েকে একা পেয়ে খুন করতে? তোর মেয়ের পিঠে ডান্ডা পড়লে ঘর ঘর করে বলে দেবে লাশ বাইরে গেছে। আরাম যাবি, খুন না করলে তোর অন্যের রক্তে লোকে করে। তোর বাবা মা সব জেনেও ডলারের লোভে চুপ করে আছে। চল থানায় চল, টের পাবি। সুজনার খুনির বিচার না হলে তারা নাকি হরতাল করবে। কি বলছেন? জি স্যার, ওই বিদেশিনীকে এলাকার লোকজন খুব ভালোবাসত, তারা বলছে খুনি মেয়েটা ধরা পড়ছে, বিচার হচ্ছে না কেন? অবশ্যই বিচার হবে, তার আগে তো মেয়েটার লাশ পেতে হবে। স্থানীয় পুলিশ বিভাগকে আমি যথাযথ নির্দেশ দিয়েছি, যত দ্রুত সম্ভব সুজানা লাকলিয়ারের লাশ খুঁজে বের করুন। স্যার, লোকাল থানার ওসি নিজে আসামি পুষ্পর বাসার থেকে সুজানার পাসপোর্ট ডলারের ব্যাগ পেয়েছে, ওকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। মেয়েটির এই অপকর্ম দেখে ওর বাবা মা আত্মহত্যা করেছে, এরপরও কি বিচারের জন্য লাশ খুব জরুরি? মিস্টার সাদেক, আমার কাছে রিপোর্ট আছে, আসামি পুষ্প সুজানার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, মেয়েটি ওদের বাড়ির ভাড়াটে ছিল, সামান্য কিছু ডলারের জন্য এই খুন ঠিক বিশ্বাসযোগ্য নয়, তাছাড়া চাক্ষুষ সাক্ষীরও তো প্রয়োজন। স্যার ডোন্ট ওরি, প্রকৃত খুনি সাজা পাবে। আপনি এলাকায় গিয়ে আপনার জনগণকে বোঝান, সিচুয়েশন ট্যাকেল করুন। আচ্ছা স্যার আসি। তার নাম সুজানা লকলিয়ার, বাংলাদেশের রূপনগরে একটা ট্রেনিং সেন্টার খুলেছিল, কিন্তু গত 15 দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকাল থানার ওসির ভাষ্য অনুযায়ী যে বাড়িতে সুজানা ভাড়া থাকত সে বাড়ির লোকজন পাসপোর্ট আর ডলারের লোভে সুজানাকে খুন করে লাশ গুম করেছে। পুলিশ ওই বাড়ির একজনকে গ্রেপ্তার করেছে। আসামি যখন ধরা পড়েছে তখন বাকি কাজ তো আদালতে স্যার। নো, আসামির অর্থনৈতিক অবস্থা
এবং সুজানার সাথে ওই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক মিলিয়ে দেখা যায় যে সামান্য ডলার আর পাসপোর্টের লোভে এ খুন হতে পারে ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া মেয়েটি খুন হবার পরের দিন ওই পরিবারের তিনজন আত্মহত্যা করেছে, এ থেকে প্রতীয়মান হয় যে এই কেসের মোটিভ অন্য কিছু। তাই স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নির্দেশে এই সুজানা হত্যা রহস্যের দায়িত্ব এসি নিলয় পারভেজকে দেওয়া হচ্ছে। নো প্রবলেম স্যার, আমি আজই যাব রূপনগরে। গুড, এই নাও এই ফাইলে তোমার দরকারি সব অনুমতি দেওয়া আছে, আরও কোনো কিছু প্রয়োজন হলে জাস্ট রিং মি। সো কাইন্ড অফ ইউ স্যার। চাচি একটু রাস্তার সাইড দিয়ে হাঁটুন। হ্যালো লাভার বয়। ও শিট, তুমি? ইয়েস, আই এম ইওর হানি। তুমি আমার চোখের মণি। আমার ছেলে কোথায় যাচ্ছ একা একা? আমিও তোমার সঙ্গে যাব। ও কেয়া, তুমি বুঝতে পারছো না আমার একটা সরকারি অ্যাসাইনমেন্ট আছে। আমারও একটা প্রাইভেট অ্যাসাইনমেন্ট আছে তোমাকে নিয়ে। ও গড, এই পাগল বেটার হাত থেকে আমাকে বাঁচ। Don't move! Pistol ta diye dao!
Are you satisfied? Yes, sir. এই জেলে আপনি যখন খুশি আসা যাওয়া করবেন, যে কোনো কয়েদিকে জেরা করবেন, নো প্রবলেম। আর এখানে যে কয়েকদিন থাকবেন, আমার অফিসকে নিজের অফিস হিসাবে ব্যবহার করবেন। এনি মোর স্যার? থ্যাংক ইউ। এদের দেখে আপনার নিষ্পাপ মনে হতে পারে, বাট বিজ্ঞান, এদের মধ্যে অনেকে সাংঘাতিক বিপজ্জনক। ওর নাম মিলি, কিন্তু কারো সাথে ওর মেলে না। মেয়েদের হোস্টেলে তুচ্ছ কারণে এক রাতে তিনজনকে খুন করে যাবজ্জীবন সাজা খাচ্ছে। ওর নাম মমতা, পেশায় পতিতা। যে মাসে ওকে ব্যবসা করাতো তাকে খুন করেছে নৃশংসভাবে। আর এ হচ্ছে পুষ্প। ফুলের মতো নিষ্পাপ মনে হয়, অথচ এই মেয়েটি একজন বিদেশিনীকে তার $5,000 জন্য খুন করেছে। এর নাম রীতা, তার স্বামীকে খুন করেছে। ফুল বানো নারী পাচারকারী, খুদে যা শিশু অপহরণকারী। আমি খুন করিনি। পাসপোর্ট আর কিছু ডলারের লোভে একজন বিদেশিনীকে খুন করে এখন চার দেওয়ালে লিখছো আল্লাহ মালিক, ব্যাপার কি? আমি খুন করিনি। আমি খুন, মেক ইট লাউড। আমি খুন করিনি। লাউড, আমি খুন করিনি। জোরে বলো, আমি খুন করিনি। 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 তুমি খুন করোনি। কে করেছে? আমি দেখিনি, আমি জানি না। দেখনি, জানো না, শোনোনি? বলবো না। কেন বলবে না বলো? সবকিছু বললে তোমারই উপকার হবে। প্রয়োজন নেই, প্রয়োজন নেই আমার। সবাইকে আমার চেনা আছে। চলে যান, চলে যান এখান থেকে। প্লিজ আমাকে একটু আগে থাকতে দিন। আল্লাহ মালিক সাদেকুর রহমান? ইয়েস। ও হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? বসো বসো। তারপর বলো কি খাবে, ঠান্ডা না গরম? নাথিং স্যার, আমি এসেছি। ইয়েস ইয়েস, এনি প্রবলেম? আমি তোমার জন্য কি করতে পারি স্যার? রূপনগর জেলখানার আসামিরা খুব দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে,
বহুদিন সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ওখানে ভিজিট করেনি। আপনি যদি একবার ভিজিট করতেন, ওদের সুখ দুঃখের কথা শুনতেন। অফিসার, তুমি তো জানো জেলখানা বিজিদের চাইতে অনেক বড় কাজ আমার আছে। স্যার, এক ঘন্টার জন্য হলেও কাল পরশুর মধ্যে একবার চলুন। আহা, বুঝতে পারছো না কেন, আমি ব্যস্ত, খুবই ব্যস্ত। স্যার, অনলি হাফ এন আওয়ারের জন্য? শুধু মহিলা ছেলে আসামিদের কথাগুলো শুনবেন, নিজের চোখে দেখবেন কি অমানবিক ভাবে চলছে ওদের জীবন। বৃদ্ধা, তরুণী, কিশোরী, যাদের সামনে সুন্দর ভবিষ্যৎ, বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল যাব, বাট হাফ এন আওয়ার অনলি মহিলা বিভাগ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। পৃথিবী চলছে ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। প্রকাশ্যে আর অগোচরে কেউ রাজপথে আর ধরে, ক্ষমতা পাবার জন্য মানুষ বিবেক নষ্ট করে। দেশের জন্য নেই ভাবনা, নেই কোনো মমতা, চাই ক্ষমতা, চাই। প্রথমে আপনার শুভাগমন উপলক্ষে কয়েদীদের মধ্যে মিষ্টি বিতরণ পর্ব। ইয়েস, এই এক এক করে আসো। চলছে ক্ষমতার জোরে ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে ক্ষমতার লোভে মানুষ হচ্ছে জবাই। কুইক কুইক কুইক, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ইন্সপেক্টর নিলয় পারভেজ সম্ভবত আমাকে চিনতে পারে। এরা এমপি, ঠিক আছে, ওদের খবর পরে হবে। কেমন আছো গো সাহেব? কিরে, এই দেখি গো গো করছে। আমার চেনো নাই। স্যার, সেই মমতা আপনি সাইডা দেওয়ার পর টান বাজারে চলে গেছিল, ওইখান থেকে ধরা পড়ছে। আরে পিতাই করেন। এই নে নে, এই বেশি করে নে, যা। এই আসো 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 আসো। সরি স্যার, প্লিজ আমার কথা শুনুন। নোটাপ, আই নো ইট ইজ ইউর প্ল্যান। চলো। এমপি সাহেবের গায়ে হাত দিলি কেন? কেন তাকে মারতে গেলি? শরীরে অনেক তেল হয়েছে না? তেল আজ আমি বের করে দিচ্ছি। কেন করলে? কাজ সোজা আঙুলে কি উঠবে না স্যার? এদেরকে আপনি চেনেন না। ওকে আমি প্লিজ, আমি দেখছি। ওকে স্যার। এমপি সাহেবকে চেনো কিভাবে? বলব না। শোনো, ভালো ভালো তুমি যদি সব খুলে বলো আমি তোমাকে হেল্প করব, আর যদি না বলো আমি কঠোর হতে বাধ্য হব। কি করবেন? মারবেন? মারেন যত পারেন, অত্যাচার করেন, তবু বলবো না। কেন বুঝতে পারছো না আমি পুলিশের লোক, তোমার সাহায্যের জন্য? পুলিশ করবে সাহায্য? আপনার মতো একজন পুলিশ অফিসারকে সব খুলে বলেছিলাম বলেই আপনজন হারিয়ে আমি এই কারাগারে। আবার আবার বলবো? বলবো না। আপনার যা খুশি তাই করুন, আমি কিচ্ছু বলবো না, আমি কিছুই বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিছুই বলবো না, বলবো না। কিরা এসেছে? রূপনগর জেল, মহিলা ওয়ার্ড।
নাম পুষ্প। 500 টাকা পাত্তি, তুই বান্ডি। ছাগলের বাচ্চা কাম শেষ হইলে টাকা নেব। বাঘের বাচ্চা যা। সাহেবের উপর ঝাঁপিয়ে পড়লে, আজ তোমাকে খুন করতে এলো এক খুনি। এই সবকটি ঘটনা একসাথে করলে কি দাঁড়ায়? দাঁড়ায় সুজনা হত্যার সাথে তুমি একা নও, আরো কেউ আছে। আমি জানতে চাই সেই আরো কেউটা কে। আমি বলবো না, কিচ্ছু বলবো না। ভয় পেও না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যে খুন করতে এসেছিল সে ফিনিশ। আমি ওদেরকে ভয় করছি না, আমি ভয় করছি তোমাকে। তুমি পুলিশ, তোমরা ভয়ঙ্কর, তোমরা খারাপ। দেখো, হয়তো কোনো পুলিশ অফিসার তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই বলে বাংলাদেশের সব পুলিশ খারাপ না। কত টাকা নিয়েছ ওই হারামিটার কাছ থেকে? এটা নিও না, এই কাগজটা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার অটোগ্রাফ তুমি কোথায় পেলে?
তোমার অটোগ্রাফ। হ্যাঁ, আমার নাম নিলয় পারভেজ নিলয়। এই অটোগ্রাফ দিয়েছিলাম আমি আমার বাবাকে। নির্দেশে দেয়াল টপকে জেলখানায় ঢুকে পুষ্পকে খুন করতে গিয়েছিল, ঠিক সেভাবেই ফিরে এসেছে, তবে লাশ হয়ে। কি আবুল সাবুল বলছ, কে পুষ্প, কোথাকার জেলখানা? ভুলে গেলেন স্যার, রূপনগর জেলখানায় আপনার উপর ছাপিয়ে পড়েছিল ওই মেয়েটির নাম পুষ্প। ও আই সি, ওই পাগলি মেয়েটা। ওর সাথে এই লাশের সম্পর্কটা কি? তুমি বা এখানে কেন? তদন্ত এসেছে স্যার। তদন্ত? কিসের তদন্ত? ঘাবড়াবেন না, ফকিরা খুনের তদন্ত না, ওর মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকে। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি এসেছি সুজানা লকলিয়ার হত্যার ইনভেস্টিগেশনে। সুজানা লকলিয়ার কেসে? চমৎকার, চমৎকার অভিনয় স্যার। আপনি জননেতা না হয়ে অভিনেতা হলে দু চারটা আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যেতেন। হ্যাঁ, আই এম শিওর অ্যাবাউট ইট। অফিসার, তুমি সীমানা ছাড়িয়ে যাচ্ছ। সীমানায় মাত্র ইন করলাম স্যার, ছাড়াবো তো পরে। আর যখন আমি সীমা ছাড়াবো তখন আপনাকে নেতা থেকে তেনা বানিয়ে ফেলব। তেনা বোঝেন স্যার? ন্যাকড়ার আঞ্চলিক ভাষা তেনা। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছ? জানি, ক্ষমতালোভী নারী লিপসু একজন ঠান্ডা মাথার খুনির সামনে, যে সুজানা নামের একজন নারীকে ধর্ষণ করে খুন করে পুষ্প নামের একজন নিরপরাধ মেয়েকে ফাঁসিয়ে দিয়েছে। স্টপ ইউর মাউথ এন্ড গো টু হেল। একজন সংসদ সদস্য নামে মিথ্যার অভিযোগের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে তা আমি তোমাকে দেখিয়ে দেব। তার আগে সমাজের উঁচু স্তর থেকে টেনে এনে আপনাকে আমি রাস্তায় ফেলে দেব, ভদ্রতার মুখোশ খুলে উলঙ্গ করে দেব। সুজানার লাশ এখনো পাওয়া যায়নি, তবে শার্ট পাওয়া গেছে। ওই শার্টে একজন পুরুষের হাতের ছাপ অবশ্যই পাওয়া যাবে কেমিক্যাল টেস্টে। হ্যান্ড মাইন্ড ইট স্যার। মা কোথায় রে? উনি তো খালি জানতে নিয়ে মার্কেটে গেছে। কে আপাও গেছে? আমার বাড়িতে এসে আমাকে যে অপমান করেছিস তার জন্য সামান্য একটু পুরস্কার দিচ্ছি।
উত্তরা ফ্যামিলি নিউজ মার্কেটে তোর মা বাবা কেনাকাটা করছে, শপিং ব্যাগে আমার লোক টাইম বোমা রেখে দিয়েছে। কেমন লাগছে কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা চিনেন স্যার? কুকুরের বাচ্চাকে আঞ্চলিক ভাষায় কুত্তার বাচ্চা বলে। ক্ষমতা থাকলে তোর মা বাবারে বাঁচা। এখন থেকে 20 মিনিটের মধ্যে বোমা ফাটবে। তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল নিলয়। ইউ আর রাইট স্যার, ইট ওয়াজ মাই মিস্টেক। আমার ভুলের জন্য প্রাণ দিতে হলো একটি নিষ্পাপ মেয়েকে। বাট ওয়ান থিং স্যার, পরপর দুটি খুন করার পরও সম্মানের সাথে ঘুরে বেড়াচ্ছে ওই খুনি, আমরা কিছুই করতে পারছি না। তুমি এখন কি করতে চাও? প্রথমে মিস পুষ্পর জামিন নিতে চাই। ওকে রাজশাহী করে এমপি সাহেবের বিরুদ্ধে মামলা করতে চাই। পুষ্পর জামিন নেবে কে? আমি যদি নেই স্যার? সম্ভব না। পুলিশ বাদী হয়ে যার বিরুদ্ধে মামলা করেছে আবার পুলিশে তার জামিন নেবে, ইটস ইম্পসিবল। তুমি বরং ওর কোনো আত্মীয় খুঁজে বের করো। ওর তো আপন বলতে কেউ নেই স্যার। তাহলে তো প্রবলেম। ওকে স্যার, আত্মীয় পাওয়া যাবে। আই নিড ইউর স্পেশাল পারমিশন। তোমরা যাও। পুষ্প, তোমার জন্য দুটো সংবাদ আছে, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদটা হলো তোমার জামিনের অর্ডার এসেছে, আজই তুমি মুক্তি পাচ্ছ। আর দুঃসংবাদটা হলো আজ তোমাকে আবার গ্রেপ্তার করা হবে। ইয়েস, গ্রেপ্তার করে তোমাকে পাঠানো হবে জাদ্রেল পুলিশ অফিসার নিলয় পারভেজের বেডরুমে। লুক। সরকারি প্রয়োজনীয় কাগজ, অনুমতিপত্র সব রেডি, রেজিস্টার বুক সহ কাজই উপস্থিত, বর প্রস্তুত। এখন শুধু প্রয়োজন তোমার সম্মতি এবং স্বাক্ষর। পুষ্প, আই এম সরি, খুব দ্রুত সব কিছু রেডি করতে হয়েছে। তুই, তোমার অনুমতি নেওয়া সম্ভব হয়নি, কিছু মনে করনি তো? আমি কিভাবে নেব, এটা আমার সৌভাগ্য। আপনার করুণা সত্য প্রকাশের জন্য রাষ্ট্রীয় কর্তব্য, অতীত দুঃখ ভুলে আগামী সুখের সন্ধানে এগিয়ে যাওয়া এবং আমার অজানা ভালোবাসা।
পথ চলে দেখো না তুমি, তোমারই ছায়া হয়েছি। আঘাত পেয়ে দেখো না তুমি, সব কথায় আমি শুয়েছি। অভিমান করে দেখো হাসি হয়ে ঠোঁটে এসেছি। পুষ্প, তোমাদের পুত্রবধূ, কিছু মনে করো না, সবকিছু এত দ্রুত ঘটে গেল, তোমাদের জানাবার সুযোগই পাইনি। নীলয়, তোর বাবাকে সব খুলে বল, আমি বৌমাকে নিয়ে উপরে যাচ্ছি। এসো মা। এই মেয়েটি আমার বন্ধু কামালের মেয়ে না? হ্যাঁ বাবা। একেবারে গাধা কোথাকার! আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেই গল্প আমাকে শোনাচ্ছিস? বস। জগৎ সংসারটাই একটা যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিটি প্রাণী প্রতিনিয়ত যুদ্ধ করছে বেঁচে থাকার জন্য। এই যুদ্ধ জয়ের সবচেয়ে বড় অস্ত্র মনোবল, আর মনোবলের চরম শত্রু হচ্ছে চোখের পানি। মুছে ফেলো মা, আপনি হয়তো সবকিছু। আমি সব জানি। তোমার জীবনে যা ঘটে গেছে, যারা হারিয়ে গেছে তারা তো আর ফিরে আসবে না। নতুন যাদের পেলে এদেরকে আপন ভাবতে চেষ্টা করো, দুঃখ জয় করা সহজ হবে। মা, তুমি বসো, আমি নীলয়কে পাঠাই। মা, ওই তো নীলয় এসে গেছে, বসো। তুই বৌমার কাছে বস, আমি খাবারের রেডি। ঠিক আছে। মার সাথে কি কথা হলো? যুদ্ধ, মনোবল এবং শান্তি বিষয়ক কথা। কিছু না, বাবা কি বললেন? বললেন আমি বাজারে যাচ্ছি চাবুক কিনতে। চাবুক? কেন, তোমাদের কি ঘোড়া আছে নাকি? আরে না না, ঘোড়া নেই। উনি বললেন
আমার বৌমা যদি মনে কষ্ট পায় আর ওর মুখে যদি আমি হাসি না দেখি তাহলে আমি চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। হ্যাঁ, তুই যত বড় অফিসারই হোস না কেন, আই ডোন্ট কেয়ার। থেট, তুমি বানিয়ে বলছো। আমি একটা প্ল্যান করেছি, আগামী মাসের 5 তারিখে বাবা মার 40তম বিবাহ বার্ষিক, ওই দিন দুজনকে বর কনে সাজিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেব। হ্যাঁ, এই বয়সে বর কনে? ভাবছিলাম তোমাকে একটা হাড়ির মধ্যে লুকিয়ে রাখবো। কেন? আমি ছাড়া পৃথিবীর কাউকে তোমার হাসি দেখতে দেব না। যা, ঠিক ধরেছি। ইন্ডিয়ান বাকিগুলা কোথায়? না, আজকাল মেয়েরা নাকি শরীরে পেঁচিয়ে শাড়ি স্মাগলিং করে। না স্যার, কোথায় দেখি তুমি বেরিয়ে পড়ছ করেন আগে সার্চ করতে। না না স্যার, না, স্মাগলিং এর শাড়ি খোঁজার অভিনব কায়দা। ভাই, তুমি কে? এখানে কি চাও? আমি একজন পথিক। আমি আপনার খোঁজে থানায় গিয়ে জানতে পারলাম আপনি সরকারি দায়িত্ব পালন করতে সেই এলাকায় এসেছেন। ভাই বেটা, আজমি করছিস? এখান থেকে যাবি না চোদ্দ শিখে ঢুকবি? এত ঝামেলা আপনাকে করতে হবে না। জাস্ট ওয়ান ইনফরমেশন, সুজানা লকলিয়ারের লাশ। সুজানা লকলিয়ার কে সে? আর তুমি বাকি? আমি সুজানার ভাই। ওকে খুন করেছে কে? এমপি সাদেক না তুমি? আচ্ছা আচ্ছা, সুজানার ভাই। বাহ, তোমাকে দেখলে তো মনে হয় তোমার বাড়ি ভেদরগঞ্জ আর ওর বাড়ি ইউরোপ। আমার সাথে আজকে মারছিস না? বল, সুজানাকে খুন করেছে কে? বল, বলুন সব বলব। গুড, জানতে চেয়েছিলে না আমি কে? নিলয় পারভেজ। নো নো মুভমেন্ট, একদম চালাকি না। চলো চলো। আমার বিরুদ্ধে ওসির জবানবন্দি, এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো অফিসার। আগামীকাল 16ই ডিসেম্বর সখীপুর বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে যাবেন হোম মিনিস্টার। দেশি বিদেশি থাকবেন অনেক মেহমান, মাঠ ভরা থাকবে দর্শক, থাকবো আমি, চারিদিকে থাকবে সতর্ক পাহারা। এরই মাঠ থেকে সন্ত্রাসীর গুলিতে চাষরা হয়ে যাবে মিনিস্টার সাহেবের বুক। চারিদিকে হাহাকার, চিৎকার, হইচই, কান্না, পরদিন খবরের কাগজে বড় বড় হেডলাইন, শোক বার্তা, আরো কত কি। তারপর এক সময় নতুন হোম মিনিস্টারের শপথ গ্রহণ।
আবার পত্রিকার হেডলাইন, মোহাম্মদ সাদেকুর রহমান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, অতঃপর বদলি, বান্দরবন থেকে খাগড়াছড়ি, রুমার থেকে চিম্বু, ব্রহ্মপুত্র থেকে কীর্তনখোলা, শীতলক্ষা থেকে আড়িয়াল খা পর্যন্ত ছোটাছুটি করবে তুমি, নিলয় পারবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্পেশাল ব্রাঞ্চ, দ্য গ্রেট দেশপ্রেমিক। ছাগলের মগজ মাথায় নিয়ে মানুষের মতো স্বপ্ন দেখে লাভ কি সাদেকুর রহমান? আরে রাম ছাগল, এটা স্বপ্ন না, এটা আমার প্ল্যান। সব রেডি, বন্দি থাকবি, টোটাল ঘটনা কাল দুপুরে আমি তোর ভিডিওতে দেখাবো। তুই ছাগল, তাই রাম ছাগলের বুদ্ধি তোর মাথায় নেই। রাম ছাগল একটু বড় হয়, ওসির জবানবন্দি এবং এতক্ষণ তোর প্ল্যানের বর্ণনা গোপনীয় স্থানে বসে রেকর্ড করছে আমার স্ত্রী পুষ্প। বিশ্বাস না হলে আমার কোট উল্টিয়ে দেখ। রাতের মধ্যে আর বউকে খুঁজে বের করবে, কাল দুপুরে আমি না ফিরা পর্যন্ত এখানে থাকবে কুত্তারা, মেরে আর হাড্ডি পুরা করে দে। Thank you.
সাক্ষী মহিলা গোয়েন্দা বারবার আমার কাছে বাধা সব ক্ষমা করে দিলাম এবার লক্ষ্মী মেয়ের মতন বলে দাও ক্যাসেটটা কোথায় রেখেছ বলবো না বলবে না এই বলবে না ওকে একটা ছোট্ট চর মারো এই তোকে না বলেছি ছোট চর মারতে জোরে মালিকেন জোরে মালিকেন এই বেটা জোরে মালিকেন লেগেছে সরি বলো না লক্ষ্মী সোনা ক্যাসেটটা কোথায় আমি এবং আমার স্বামী ছাড়া কেউ জানে না ক্যাসেট কোথায় জীবন গেলেও বলবো না শুয়োরের বাচ্চা তোর স্ত্রীকে বাঁচাতে হলে ক্যাসেটটা নিয়ে আমার গুডাউনে চলে আয় ইউ বাস্টার্ড তুমিও গালি দাও তোমার স্বামীও গালি দিচ্ছে ওকে একটু বুঝিয়ে বলো না আমি এখন তোমার সাথে কি করব নিলয় নিলয় তুমি আমার কথা ভেবো না ক্যাসেট হেড করে চলে গেছে তুমি এক্ষুনি চলে এসো এমন ভুলও করো না সুজনার যা হয়েছে তোমার স্ত্রীরও তাই হবে ক্যাসেট নিয়ে একা চলে আসো একা ইজ্জত সহকারে বউ ফেরত পাবে ওকে আসছি আমি গুড বাই অ্যান্ড নটি গার্ল ইঞ্জেকশন এখন বেলা তিনটা পাঁচটা পর্যন্ত তারায় এই দুই ঘন্টা ঢাকার রাস্তায় রাস্তায় জীবন মৃত্যুর হাওয়া খেয়ে বেড়াবে ওকে ছেড়ে দেওয়ার আসেন আসেন বীর বাহাদুর আমার স্ত্রী কোথায় আগে ক্যাসেটটা দেন আগে পুষ্পকে নিয়ে এসো কোথেকে আনবো পুষ্পকে তো আমি ছেড়ে দিয়েছি কি জি বিষ মিশানো ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছি দুই ঘন্টার মধ্যে এন্টি পয়জন এই ইঞ্জেকশন ওর শরীরে ঢুকাতে পারলে সে বেঁচে যাবে ক্যাসেট দাও ইঞ্জেকশনটা নেও স্ত্রীকে কোন রকম চালাকি করলে তোমার বউ মরবে ফুটপাতে আর তুমি মরবে এখানে
মারশালারে সবাইকে একদিন চলে যেতে হবে কেদো না মা কেন কাঁদবে
অপরাধী গ্রেপ্তার হয়েছে, আদালত তাকে সাজা দেবে। তাছাড়া আমরা কি তোমার আপনজন কেউ নই? এখন থেকে সব কিছু ভুলে নতুন ভাবে জীবন শুরু করো। কংগ্রেচুলেশন নিল। And thank you very much for saving my life. And same to you, madam. আপনি নিজের জীবন বাজি রেখে সরকারের কাজে যে সহযোগিতা করেছেন তার জন্য সরকারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। বিলয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তোমার কাজের স্বীকৃতি স্বরূপ 5,00,000 টাকা চেক। And you will get your promotion very soon. Thank you, sir. Oh, by the way, তোমাকে 1 মাসের ছুটি মঞ্জুর করা হয়েছে। Just for your honeymoon. Enjoy yourself. Bye. Thank you, sir.